নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ। তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ-তে। তো দেখো, কারিগরি ভবনের পক্ষ থেকে দুটো নতুন নোটিশ তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য আছে। খুবই গুরুত্বপূর্ণ, কারণটা কি, দুটো স্কলারশিপের আপডেট আছে। 1.5 লাখ টাকার স্কলারশিপ, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা টেকনিক্যাল এডুকেশনের অন্তর্গত পড়াশোনা করছো তাদের জন্য এই অফারটা আছে। আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে একটা বিষয়, যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো বা আমার ভিডিও প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে শিক্ষামূলক যে কোনো আপডেট, চাকরি থেকে শুরু করে স্কলারশিপ, সমস্ত কিছুর আপডেট কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে পেতে থাকবে। তো ফার্স্ট আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি দুটো স্কলারশিপ, একটা হচ্ছে AIPP থেকে, এই দুটো যে নোটিশ, এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে প্রগতি স্কলারশিপ। তো এই প্রগতি স্কলারশিপটা কাদের জন্যে, এবং যেটা আরেকটা আমি দেখাচ্ছি তোমাদের, এই যে সক্ষম যে স্কলারশিপটা, সক্ষম বলতে গেলে বা হিন্দিতে হতে গেলে এটা সক্ষম। তো এই স্কলারশিপটা কাদের জন্য বা কারা এখানে অ্যাপ্লাই করতে পারে, প্রথমেই বলছি, তোমরা যারা স্পেশালি ফিমেল ক্যান্ডিডেট আছে, যে সমস্ত মেল ক্যান্ডিডেটরাও এই ভিডিওটা দেখছো, তোমাদের প্রত্যেকটা বান্ধবীর কাছে, তোমাদের বোন বা দিদি যারা বিটেক বা ডিপ্লোমা করছে, তাদের সবার কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করো। কারণটা কি, যদি বিটেক করে তারা পাবে 2 লাখ টাকা, 4 বছরে 50,000 টাকা করে বছরে, 2 লাখ টাকা। ডিপ্লোমা করলে 1.5 লাখ টাকা প্রত্যেক বছর, 50,000 করে 1.5 লাখ টাকা। যদি ল্যাটারাল এন্ট্রি দিয়ে করে তাহলে 50,000 টাকা করে 2 বছর পাবে, মানে 2 বছর পাবে 50-50, 1 লাখ। তো প্রচুর একটা অ্যামাউন্ট তোমাদের নাম্বারের ভিত্তিতে এই স্কলারশিপটা দিয়ে থাকে। সম্পূর্ণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে, মানে গভর্নমেন্টের অল ইন্ডিয়া কাউন্সিলিং ফর টেকনিক্যাল এডুকেশনের থ্রু, তোমাদের MHRD যে আছে, MHRD দ্বারা এই স্কলারশিপটা দেওয়া হচ্ছে। কী করে স্কলারশিপটা আবেদন করবে বা কারা এর জন্য এলিজিবল, অলরেডি আমি একটা হিন্দিতে ভিডিও বানিয়ে দিয়েছি, বাট তোমরা যাতে বুঝতে পারো যে তোমাদের যেহেতু টেকনিক্যাল এডুকেশনের ওয়েবসাইটে এই দুটো নোটিস দিয়েছে, তার জন্য আমি এটাকে বাংলাতে বানিয়ে নিচ্ছি। দেখো, প্রথমেই বলছি, তোমাদের যদি ফ্যামিলি ইনকাম 8 লাখের কম হয় তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যে সমস্ত ফিমেলরা আছো, অল ক্যাটাগরি স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের নাম্বারটা একটা পার্সেন্টেজ ভ্যারি করছে, নাম্বারের ভিত্তিতে কিন্তু স্কলারশিপটা হবে। আর একটা বিষয়, টোটাল 10,000 স্টুডেন্টকে দেওয়া হবে অল ওভার ইন্ডিয়ার মধ্যে। 5,000 হচ্ছে ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকের স্টুডেন্ট, আর 5,000 হচ্ছে যারা বিটেক করছে তাদের জন্য। এটা তো হয়ে গেল প্রগতি। আর এখানে সক্ষম যে, সক্ষম যে স্কলারশিপটা, এটা হচ্ছে তোমাদের যে সমস্ত বন্ধুরা, দিদি বা ভাই বোন, যে কেউ যদি তোমাদের পরিচিতর মধ্যে, যারা তোমাদের কি বলবো, ডিসাবিলিটি ক্যাটাগরির মধ্যে পড়ছে, ডিসাবিলিটি বলতে যারা প্রতিবন্ধী ক্যাটাগরি, কিন্তু তারা পড়াশোনার সাথে নিজেদেরকে যুক্ত রেখেছে এবং তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে বা কোনো কিছু, কিন্তু তাদের যদি 40%-এর বেশি যদি তাদের, এখানে দেখো নট লেস দেন 40%, 40%-এর বেশি যদি তাদের ডিসাবিলিটি ক্যাটাগরিটার মধ্যে পড়ে, মানে প্রতিবন্ধকতার মধ্যে পড়ে, তারাও কিন্তু এই স্কলারশিপটার জন্য, সক্ষম যে স্কলারশিপটা, সেটার জন্য আবেদন করতে পারবে। সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানেও কিন্তু 50,000 টাকা করে প্রত্যেক বছর তোমাদেরকে দেওয়া হবে, এটাই এখানে জানানো হয়েছে। এখানে আরও যে সমস্ত ডিটেলসে দেওয়া হয়েছে, নো ডকুমেন্টারি প্রুফ, কোনো ডকুমেন্টারি প্রুফ তোমাদেরকে দিতে হবে না, কিন্তু আবেদন করার পর তোমরা যে ইনস্টিটিউশনে পড়ছো সেই AICTE অ্যাপ্রুভাল সেই কলেজ থেকে বা সেই ইনস্টিটিউশন থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটাকে ভেরিফাই করবে, তারপর AICTE ভেরিফাই করবে, তারপর তোমরা স্কলারশিপটা পাবে। স্কলারশিপের অ্যামাউন্টটা ব্যাংকে ক্রেডিট হবে, একটা রিনিউয়াল করার মতন একটা ব্যাপার আছে। প্রত্যেকটা প্রসেস দেখো, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSE, এই যে পোর্টালটা দেখছো এটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এটা MHRD বলতে পারো বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোর্টাল। অল ওভার ইন্ডিয়াতে যত গভর্নমেন্টের স্কলারশিপ আছে প্রত্যেকটার আপডেট তোমরা এখান থেকে পেতে থাকবে। এই স্কলারশিপে প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা এই মেল ফিমেল সবাই কিন্তু রেজিস্টার করে রাখো। এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, তোমরা মোবাইল থেকেও করতে পারবে। এই পেজটা ওপেন হবে, দেখো কীভাবে রেজিস্ট্রেশন করবে, কীভাবে আবেদন করবে, আমি তো অবশ্যই তার জন্য একটা আলাদা ভিডিও বানাবো। যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে, আর তোমরা আমার সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগে যুক্ত হয়ে যাও, আর যদি এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হয়ে থাকো আজই জয়েন হয়ে যাও, কারণ আমি টেলিগ্রামে কিন্তু এই সমস্ত আপডেট অলরেডি অনেক আগে দিয়ে দিয়েছি। আর দেখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর একটা বিষয়, তোমরা ভবিষ্যতে যারা বিটেক করতে চাইছো বা জব নিয়ে যাদের সমস্যা, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে আমার তরফ থেকে যতটা সাহায্য আমি অবশ্যই তোমাদের সবসময় পাশে থেকে করার চেষ্টা করবো। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার আর কলেজের প্রত্যেকটা গ্রুপে ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ।